জয়তুল লোকনাথ সুতি ভক্তবৃন্দ আমাদের পরমার্ধ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবনের একাধিক কাহিনী বাবার কৃপা কাহিনী বাবার পুজোর মন্ত্র এবং বাবার ভক্তদের সঙ্গে ঘটা একাধিক কৃপার কাহিনী নিয়ে এই জয়তুল লোকনাথ চ্যানেল তাই আপনারা যারা প্রথম দেখছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে সকল লোকনাথ ভক্তদের মধ্যে ছড়িয়ে দি এই সমস্ত বাবার ভিডিওগুলি তাহলে চলুন আজকে শুরু করি আপনাদের জন্য নিয়ে আসে একটি অদ্ভুত কৃপা কাহিনী জয় লোকনাথ হ্যাঁ জয় লোকনাথ জয় বাবা লোকনাথ পরিমল দে আমার নাম দত্তপুকুরে বাড়ি বাবা লোকনাথকে নিয়ে আপনার এই ইউটিউব চ্যানেল যথেষ্ট প্রশংসার দাবি রাখে ধন্যবাদ এর মাধ্যমে বাবার একাধিক কৃপা আমরা জানতে পারছি নিজেদেরটাও সকলের মাঝে জানাতে পারছি এর জন্য ধন্যবাদ বাবা লোকনাথকে বাবার ভক্তদের যারা এই সকল কৃপা পাচ্ছেন তাদেরকে আপনাকে যিনি এত সুন্দরভাবে এগুলো তুলে ধরছেন এবং সবশেষে ইউটিউবকে যাদের জন্যই এ সকল অমৃত সমান কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবার জানাই আমার সাথে ঘটা বাবার একটি কৃপা কাহিনী দিন দশেক আগে আমার বোনপো ও তার ফ্যামিলি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল ওরা অনেক কিছু আনলেও যেটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল সেটা হলো ওদের আনা আমার বাবার জন্য একটি কুন্দ ফুলের চেন মালা না বলে এটিকে লম্বা একটি দড়ির সাথে তুলনা করা যেতে পারে সবুজ পাতা এবং মাঝে মাঝে ছোট ছোট কুন্দ ফুলের শোভা এটিকে অপরূপ করে তুলেছিল আমি এটি বাবাকে পড়াতে পেরে এত আনন্দিত হয়েছিলাম যে আর বলার নয় ওটি যদিও আসল সুগন্ধিযুক্ত ফুলের ছিল না কিন্তু তাও এত অপূর্ব যে কি বলবো বাবার ছবিতেও এটা পড়ানোতে এক অপরূপ শোভা চারিদিকে চড়িয়ে পড়েছিল এবার আমার নজরে পড়ে যে ওটার মাঝের থেকে তিন চারটে ফুল নেই আর তার জন্য জায়গাটা বড় ফাঁকা ফাঁকা লাগছে মনটা এক লোক খারাপ হয়ে গেল মনে মনে বলি বাবা তোমার এত শখ করে মালাটা পরালাম আর তাতেও কিনা না খুদ রয়ে গেল এরপর রাতের বেলাও খেতে বসে কারোর সাথে একটা কথা বলতে ইচ্ছে হলো না মনটা খুবই ভারাক্রান্ত ছিল রাতে শুয়েও কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না কেবলই ভাবছিলাম বাবা আমি কি কিছু ভুল করেছি বাবা আমার কোনো কাজে কি তুমি রুষ্ট হয়েছো না হলে তো এমন হওয়ার কথা নয় যাই হোক এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনে নেই পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাবার ছবিতে প্রণাম করতে গিয়ে সেই মালাটি দেখি আবার সব কথা মনে পড়ে গেল সেই সঙ্গে মনে পড়ে গেল সেই মালার মাঝখানে তিন চারটে ফুল না থাকায় যে শূন্যতার সৃষ্টি হয়েছিল সেটার কথা কিন্তু দূর থেকে মাঝখানের ফাঁকাটা না বোঝা যাচ্ছিল না বেশ অবাক লাগলো না গিয়ে চশমাটা এনে পড়ে ভালো করে আবার দেখলাম কই না কোথাও তো কোনো ফাঁকা নেই হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে গতকাল ভালো করে দেখেছিলাম তিন চারটে ফুল ছিল না ওখানে আর তাতেই তো আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল সারা রাত যেটা ছিল সকালে কিভাবে নিজে থেকে ফুলগুলো চলে এলো নাকি বাবা আমার মন খারাপ দেখে নিজেই চমৎকার করেছে সেটাই হবে কারণ এই ব্যাপারটি একদিকে যেমন আমি কাউকে বলিনি আর দ্বিতীয়ত ও জাতীয় ফুল এদিকে পাওয়াই যায় না পাওয়ার কথাও নয় তাও যদি আসল ফুল হতো তাহলে একটা চান্স ছিল কিন্তু এটা তো তাও নয় মোট কথা আমার প্রাণের ঠাকুর বাবা লোকনাথ আমার মনের কষ্ট লাঘব করার জন্য এমন চমৎকার করেছে জয় বাবা লোকনাথের জয় হ্যাঁ জয় বাবা লোকনাথের জয় জয় জয়ুল লোকনাথ পরিমল বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি কৃপা পাঠিয়েছেন শুনে খুব ভালো লাগলো মন আপ্লুত হয়ে গেল আশা করব আমাদের সকল বাবা লোকনাথ ভক্তদেরও মন আনন্দে বাবার প্রতি পরম ভক্তিতে ভরে গেল আপনি খুব ভালো থাকুন হাসি খুশি থাকুন সুস্থ থাকুন এই কঠিন সময়ে বাড়িতেই থাকুন এবং সেই সঙ্গে আমার সকল ভক্তদের বলছি আপনারাও তাই করুন বাবার কথা বাবার আদেশ মেনে চলুন এবং যতটা সম্ভব অন্যের উপকার করুন এবং সেটা বাড়িতে থেকেই তাহলে আজ এতদূর পর্যন্তই জয় তৈলোকনাথ